রবিবার সকালে ফালাকাটার কলেজ রোডের পাশে একটি ঝিলে খেলতে গিয়ে একটি 12 বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পাশের ঝিলের জলে পড়ে যায়। উদ্ধার কাজে হাত লাগায় এলাকাবাসীরা। বলে খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ আসে। ফালাকাটা দমকল বাহিনী এবং ফালাকাটা এসএসবির 17 নম্বর বাহিনীও আসে, উপস্থিত রয়েছে ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর এবং এলাকার কাউন্সিলরও। উদ্ধার কার্য চলছে, তবে জানা যায় যে ফালাকাটায় তখনও বিপর্যয় মোকাবিলা দপ্তর বা ডুবুরি আসেনি এবং ফালাকাটা এসএসবি 17 নম্বর ব্যাটালিয়ন খবর পেয়ে সেখানে ডুবুরি পাঠায়। তবে ব্লক প্রশাসন, পুর কর্তৃপক্ষ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ডুবুরি বোটের ব্যবস্থা করা হয়নি বলে খবর এসছে। এবং জানা গিয়েছে ছাত্রটি পাশের পারঙ্গের পার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, বাড়ি কলেজ রোডে। কয়েকদিনে প্রচন্ড বৃষ্টিতে রাস্তার উপর দিয়ে জল বইতে থাকে, সেখানেই এই শিশুটি খেলা করতে থাকে। খেলা করতে করতে সে হঠাৎই জলের তলায় চলে যায়। উদ্ধার কার্য চলছে এবং গিলান্ডি মালদার পর আবারও পারঙ্গের পারের শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 12 বছরের ছাত্রী। আট নয় বছরের বাচ্চা মেয়ে, এই ঘন্টা এক দেড় ঘন্টা হয়ে গেল এখানে জুতো পড়ে গেছে, জুতো খুলতে গিয়ে জলে ডুবে গেছে। স্থানীয় লোকজন সবাই চেষ্টা করছে খাওয়ার জন্য, এখনকার মানে বডিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসন আসছে কিন্তু এখানে কোনো ডুবুরি নেই বা কোনো স্পিড বোট নেই যার মাধ্যমে তাড়াতাড়ি করে আমরা এই উদ্ধার কার্য তারা করতে পারবে, যার জন্য লোকজন ডুবু তৈরি হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি করেই আমরা এই কাজটা করতে পারবে। আমরা ক্লাবের তরফ থেকেও এসেছি, আমরা চেষ্টা করছি এবং আমরা সম্পূর্ণ সহায়তা করছি এই উদ্ধার কার্যটা। এটা খুবই দুঃখজনক ঘটনা, ছোট একটা বাচ্চা মেয়ে 12 বছর বয়স। আমি যে বিদ্যালয়ে কর্মরত সেই বিদ্যালয়ের ছাত্রী, কোন স্কুল, এই পারঙ্গেপাড় শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে ক্লাস 6 এর ছাত্রী। এই যে এখানে জুতা নিয়ে খেলছিল জলের মধ্যে, জুতা ধরতে গিয়ে উনি জলের মধ্যে ওই মেয়েটা ডুবে যায়, এরপর খুঁজে পাওয়া যাচ্ছে না। পৌরসভার থেকে বিপর্যয় মোকাবেলা টিমকে ফোন করা হয়েছে, জেলাতে খবর দেওয়া হয়েছে, ওনারা বোর্ড নিয়ে আসছেন। আমরা স্থানীয় যে এসএসবি ক্যাম্প আছে সেখানেও যোগাযোগ করেছি, সেখান থেকেও লোকজন আসছেন, এখনও পৌঁছায়নি, আসবে। হ্যাঁ, পুলিশ আর দমকল ইতিমধ্যেই এসে পৌঁছেছে, ওনারাও এখানে আসে, দমকল আসছেন। মানে উদ্ধার কাজ চলছে? হ্যাঁ, উদ্ধার কাজ চলছে, স্থানীয় লোকজন জলে ডুবে খোঁজখবর চালাচ্ছে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি।